এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে পিসিতে ডাবল র্যাম ইউজ করবেন। যারা ডাবল র্যাম যারা র্যাম লাগাতে পারেন না তাদের জন্য এবং পিসির পার্টস গুলোর সাথে আমরা পরিচিত হব আজকে, কোনটা কোন পার্টস। সো র্যাম লাগানোর জন্য আমি পিসিটা খুলে ফেলি। এটা হচ্ছে পিসির পাওয়ার সাপ্লাই, এটা এর নিচে আছে পিসির প্রসেসর, ফ্যানের নিচে থাকে পিসির প্রসেসর, আর এই পুরোটা পিসির মাদারবোর্ড, আর এটা পিসির র্যাম। এই পাশে দেখতে পাচ্ছেন এটা হার্ড ডিস্ক, আর এই পাশে আছে ডিভিডি রাইটার। সো আমরা এখন র্যাম লাগাবো। র্যাম লাগানোর জন্য এটা ওপেন করি। ওপেন করার পরে এখানে সুন্দরভাবে বসিয়ে নিচের দিকে প্রেসার ক্রিয়েট করি, দেখতে পাবেন অটোমেটিকভাবে লেগে যাবে। সো আমার আগে একটা র্যাম লাগানো ছিল এবং এখন একটা র্যাম লাগালাম। আমরা এখন চেক করব র্যামটা সঠিকভাবে লাগানো হয়েছে কিনা। দিস পিসি রাইট বাটন অ্যান্ড প্রপার্টিস, দেখতে পাচ্ছি আমার আগে 1 GB র্যাম ছিল, দেন আমি আবার 2 GB লাগানোর পরে এখানে 3 GB হয়েছে মোট। তার মানে এখানে আমি বুঝতে পারছি আমার র্যামটা সঠিকভাবে লাগানো হয়েছে। সো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন।